এভরিওয়ান ওয়ান সাজিস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আমরা এখন ভালো আছি সকাল এখন নটা বাজে সাজির তো নটার সময় স্কুল ওই জন্য ও নটা বাজতে দশ মিনিট বাকি ছিল বেরিয়ে গেছে বাচ্চা স্কুল চলে গেলে তারপরে তো শুরু হয় মায়েদের কাজ এখন এক ওর এখন এক ঘন্টার ক্লাস তাই এই এক ঘন্টা যেন যুদ্ধকালীন প্রক্রিয়ায় কাজ শুরু করতে হবে আমাকে আর কিছু কিছু কাজ ও আসার আগেই আমাকে শেষ করে নিতে হবে ও এসে গেলে তো ওর পেছনে একটু সময় দিতে হয় তাই তো এখানে বিছানাটা একেবারে গণ্ডগোল হয়ে পড়েছিল। ওটা একটু ঠিক করে নিলাম তারপরে রান্নাবান্নার সব যন্ত্র করে রাখব সংসারের কাজ কি আর একটা দুটো কত কাজ পড়ে থাকে সকাল থেকে ও যে বেরিয়ে গেল ওর খাবার দাবার আমাদের চা খাওয়া তারপরে শরবত ওই সব কিছু হয়েছিলো তো ওইগুলো থেকেই জমে এতগুলো বাসন হয়ে গেছে শুধু সকাল থেকে এ পর্যন্ত ওইগুলো এখন কটা মেজে নিচ্ছি ধুয়ে নিচ্ছি কারণ এরপরে তো আবার কিছু কিছু বাসন পড়ে থাকবে ওগুলো একসঙ্গে হয়ে গেলে করতে খুব অসুবিধে হয় তাই একটু একটু করে পরিষ্কার করে রাখি বাচ্চা স্কুল থেকে ফেরার আগে যদি কিছুটা কাজ এগিয়ে রাখা যায় সব থেকে বড়ো কথা যদি রান্নাটা সেরে রাখা যায় তাহলে অন্যান্য কাজগুলো ওকে পাশে রেখেও করা যায় তবে আমি এখন ওর ওই এক ঘন্টা স্কুল টাইমের মধ্যে রান্না কমপ্লিট করতে পারি না কারণ আমার ওই কেটে বেটে সব কিছু গুছিয়ে ওইগুলো রেডি করে এক ঘন্টার মধ্যে করা খুব মুশকিল তবে ওর যখন দু ঘন্টার ক্লাস হবে আমিও চেষ্টা করবো যদি রান্নাটা এগিয়ে রাখা যায় আর অন্যান্য কাজগুলো তো ওকে পাশে রেখেও করা যায় কারণ ও যখন স্কুল থেকে চলে আসবে ও একটু খেলা করতে চায় ওই একই খেলনা নিয়ে খেলতে গিয়ে ভালো লাগে কিন্তু ওইগুলো খেলার তো একজন সঙ্গী চাই তো কার সঙ্গে খেলবে বেচারা একা পড়ে গেলে খেলতেই পারে না বোরিং হয়ে যায় একেবারে শুধু ও নয় সব বাচ্চাই তাই আমি একটু রান্না করার আগের জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি সবজিটা কেটে রেখেছি এখানে ও সবজিটা অবশ্য আমি কাটিনি ওর বাবাই কেটে দিয়ে ওকে স্কুলে নিয়ে গেছে আমি ওগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে রাখছি আর প্রেশার কুকারে ডাল আর ডিম একসঙ্গে দিয়ে দিয়েছিলাম কারণ আমি প্রেসার কুকারেই ডিমটা সবসময় সেদ্ধ করি হাইতে একটা আর লো ফ্লেমে দুটো সিটি দিয়ে দিলেই ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় খুব টাইম কম লাগে আর খুব হেল্পও হয় ওই জন্য আমি ডিম সবসময় প্রেসার কুকারেই সেদ্ধ করে নিই আর ডালটা কৌটোর মধ্যে দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিই দিলে খুব সুন্দর করে সেদ্ধ হয় নাহলে শুধু প্রেসার কুকারে যদি ডালটা দিয়ে দিই তখন কেমন একটা লালা লালা হয়ে যায় ওটা একদম ভালো লাগে না খেতে তাই এরকমভাবে করি তো এগুলো সব সেদ্ধ হয়ে গেছে ঢেলে টেলে সব রেখে যাব রেখে গিয়ে সব স্নান করতে যাব আর এই প্রেসার কুকার গুলো ওগুলো সব ধুয়ে টুয়ে রেখে যাব গুছিয়ে কারণ সাজিয়ে যতটা গোছানো যায় আর ও আসলে খালি তরকারিগুলো দেব। ছুঁকে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে এখন ঠাকুরে পুজো দিয়ে নিচ্ছে পুজোটাও একটা খুব বড় কাজ ঠাকুরকে ভালো করে গুছিয়ে পুজো টুজো না দিলে মনটা সারাদিন ভালো যায় না ওর বাবা সকালবেলায় ঘুম থেকে উঠে নিচ থেকে ফুল তুলে রেখে গেছিলো ওই জন্য আমি চান করে এসে আর আমাকে ফুলটা আনতে যেতে হলো না নিচে না হলে এখন নিচে যেতে হতো ফুল আনতে যেতে ফুল বাজার থেকেও কেনা যায় কিন্তু আমাদের নিচে অনেক ফুল গাছ আছে আর ওখানে খুব ফুল ফুটে ওই জন্য আর বাজার থেকে নিয়ে আসি না এই এক ঘন্টা বাড়িটা এমন নির্জন হয়ে যায় মনে হয় যেন জনমানবহীন প্রান্তে আমি একাই আছি কেউ নেই আর আমার পাশে বাচ্চাটা সারাদিন এত দুষ্টুমি পরে তো ও চলে গেলে খুব একা একা লাগে আবার যখন ঘরে থাকে তখন মনে হয় কবে কখন টাইম আসবে স্কুলে চলে যাবে একটু নিশ্চিন্ত হওয়া যাবে নিশ্চিন্ত হওয়া যায় ঠিকই তবে সারা দিনের ওই থাকা এক ঘন্টা যখন থাকে না তখন মনটা খুব ছটপট করে আসলে মেয়েটা আমার এত বদমাস সব সময় চিৎকার চেঁচামেচি কান্নাকাটিতে সারা ঘরময় মাতিয়ে রাখে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলটা বেঁধে নিচ্ছি তারপরে তো সে চলে আসবে আর এসেই শুরু হয়ে যাবে ওর চিৎকার চেঁচামেচি ওর বাবা ওকে আনতে চলে গেছে কোনো কোনো দিন ওকে ছেড়ে দিয়ে বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে ওকে আনতে যায় আবার কোনো কোনো দিন ওকে ছেড়ে দিয়ে তারপরে যদি বাজার করার থাকে একদম বাজারে গিয়ে বাজার করে বাড়িতে দিয়ে তারপর ওকে নিয়ে আসে আজকে বাজারে যায়নি বাড়িতে এসে স্নান টান করে খেয়ে দিয়ে গেছে আমি ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি ও চলে আসার আগে ও আবার স্কুল থেকে বেরিয়ে স্কুল থেকে বেরোলেই সামনে পার্ক ওখানে পার্কে না ঢুকেও আসতে চায় না তাই একটুখানি পার্কে ঢুকে তারপরে আসবে আর ওর বাবারও টাইম হয়ে যায় অফিসের ওর দশটার সময় ছুটি হয় আর ওর বাবা সাড়ে দশটা থেকে অফিস তাই ওকে নিয়ে এসে পার্কে খেলিয়ে তারপর বাড়িতে এনে ছেড়ে দিয়ে গিয়ে অফিসে যেতে ওরও লেট হয়ে যায় তাই ও বাড়িতে আসলে খালি তাড়াহুড়ো করে ওই জন্য দেখালাম ওই জন্য কোথায় শুকালাম ওই রেলিংটার নিচের দিকে একদম ওটা বাইরে আমরা দড়িটা বেঁধেছি রকম কষ্টে করে কারণ ওই দিকটা খুব সকালবেলা রোদ আসে তাড়াতাড়ি অন্যদিকেও শুকানো যায় কারণ ওই রোদটা তাড়াতাড়ি আসে তো ওই জন্য খুব ভালো হয় তো দেখতে দেখতে সাজিও চলে এসেছে এসেই ওখানে ছুটোছুটি করছিল কোনো রকমে ধরে বেঁধে এনে ওকে জল খাইয়ে একটু খেলনা দিয়ে বসিয়েছি আর কিছুক্ষণ আগে থেকে দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম দুধটা হয়েও গেছে বন্ধ করে দিলাম ওর বাবা অফিসে চলেও গেছে ওকে ছেড়ে দিয়ে এবার আমি রান্নাটাও করে নিচ্ছি আগে তো সব রেডি করে দিয়ে গেছিলাম বাকি এখন রান্নাগুলো করব আর ওকে ওখানে খেলতে দিয়ে বসিয়েছি মাঝখানে একশো বার আমাকে ওর কাছে যেতে হচ্ছে বারবার ডাক দিচ্ছে আমাকে মা আসো এটা হচ্ছে না মা আসো ওটা পারছি না মা এটা দাও মা ওটা দাও সত্যি কথা খেলার কোনো সঙ্গী না থাকলেও কার সঙ্গেই বা খেলা করবে ওই জন্য আমিও আর ওগুলোতে রাগারাগি করি না মাঝে সাঝে যখন খুব কাজের চাপ থাকে তখন একটু রাগ উঠেও যায় সংসারে একটা বাচ্চা সামলে কাজ করতে গেলে অনেকটা মাথা ঠান্ডা রাখতে হয় মাথা ঠান্ডা রেখে সব দিক ম্যানেজ করে কাজ করলে সব ঠিকঠাকভাবেই হয় কথা বলতে বলতে রান্নাটাও হয়ে এলো আমাদের আজকে মাছ নেই আর মাছটা যে নেই ওটা যে আনতে হবে সেটাই আর মাথাতেই নেই দেখলাম ফ্রিজে দুটো মাথা আছে আর শাকটা এসেছিল কিছুদিন আগে শাকটা রান্না করা হয়নি ভুলে গেছি দেখলাম অনেকটা পচেও গেছে তাই যা একটু বেরোয় ওইটা দিয়ে ওই শাক দিয়ে কুমড়ো আলু বেগুন দিয়ে দুটো মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করে দিচ্ছি ওটা বসিয়ে এসেছি জল ঢেলে হতে থাক তার মাঝখানে আমি সাজিকে খাইয়ে দিলাম ও কলাটা খেতে ভালোবাসে কিন্তু একা হাতে খায় না আর আঙুরগুলোও ভালোবাসে আঙুরটা একা হাতে খেয়ে নেবে ওই জন্য কলাটা ওকে মাঝে সাঝে খাইয়ে দিয়ে যাচ্ছে টুক করে আর রান্নাগুলোও ওটা করতে করতে আমার হয়েও গেছে আর সাজিকেও খাওয়ানো হয়ে গেছে আজকে হয়েছে আমাদের ডাল টমেটো দিয়ে টমেটোগুলো এরকম বড় বড় করে রাখি খাওয়ার সময় যখন টমেটোগুলোকে ডালের সঙ্গে মাখিয়ে নিই এত ভালো লাগে কি বলবো খুব ভালো লাগে আর হয়েছে ঢ্যাঁড়স ভাজা আর সাজির ডিম সেদ্ধ আর আমাদের তো মাছ নেই ওই জন্য ওই হয়েছে সাজিকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি ওকে এবারে খাওয়াবো যাই ওকে এবারে খাওয়াই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা